সন্দেশ খালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবগানম ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তালিকা মেনেই শুনানি হবে সন্দেশ খালি নিয়ে করা জনস্বার্থ মামলার। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি চেয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, মামলাকারী কি সন্দেশ খালি গিয়েছিলেন? তিনি কি কোনো সমাজকর্মী? তাহলে কেন এই মামলা দ্রুত শুনানি করতে হবে? ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, হাইকোর্টের তালিকা মেনেই এই মামলা শুনানি হবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, সোমবারই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে। সেখানে কি হয় তা দেখার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সংযুক্তা সামন্ত। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে ওই আইনজীবীর আর্জি ছিল, সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। মামলা দায়ের করার অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। সোমবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, স্থানীয়দের প্রতিবাদ বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী। গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠেছিল সন্দেশখালীতে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। সম্প্রতি আবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পথে নেমেছেন স্থানীয়দের একাংশ। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে 144 ধারাকে সামনে রেখে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। সিপিএম এর একটি মামলার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থেকে 144 ধারা জারির নির্দেশ খারিজের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপর সন্দেশখালীর 5 জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করে প্রশাসন। শুভেন্দুর অভিযোগ, তারপরও তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে গত 16ই ফেব্রুয়ারি আবার হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। বিচারপতি চন্দ সেই মামলা দায়েরের অনুমতি দেন, আর তার শুনানিতেই সোমবার বিচারপতির পর্যবেক্ষণ, যেসব এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।